সুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থবিজ্ঞানের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, যেটা হচ্ছে দশম অধ্যায়ের উপর। দশম অধ্যায়ের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে সেখানে আমরা গ্যাসের যে সূত্রগুলো সম্পর্কে কথা বলেছি, একদম প্রাথমিক আলাপ ছিল সেটা। আজকেও ওরকমই একটি ক্লাস আমরা কন্টিনিউ করব। প্রথমেই আমি গত দিনের যে কাজ ছিল সেটি নিয়ে একটু কথা বলবো, আশা করি তোমরা সেটা করতে পেরেছ। আমরা সেটা যদি একটু সমাধান করার চেষ্টা করি, খুব সহজ একটি কাজ এই প্রশ্নটি ছিল, কিন্তু এই প্রশ্নটি প্রায় সময় পরীক্ষাতে দেখা যায়, এমসিকিউ বা মূল প্রশ্নের মধ্যে পড়ে আমরা এটাকে দেখতে পাই প্রায় সময়। তো সেটা আমরা একটু সমাধান করি, যাতে এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে আমরা যাতে এটা সমাধান করতে পারি। প্রশ্নটা ছিল কি, কোনো হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের আয়তন 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 10^5 নিউটন পার মিটার স্কোয়ার হলে হ্রদের গভীরতা নির্ণয় করো। এই ছিল আমাদের প্রশ্ন। আমরা কিভাবে করতে পারি সেটা, আমরা ধরি হ্রদের গভীরতা h এবং সেখানে হ্রদের তলদেশে মোট চাপ আমরা মনে করি p1 এবং উপরিতলে চাপ p2। হ্রদের তলদেশে যদি আয়তন হয় v1 এবং উপরিতলে ভূপতের আয়তন হচ্ছে v2, তো আমাদের বলা হচ্ছে কি উপরিতলে আসার সময় আয়তনটা 5 গুণ বেড়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি v2 সমান 5v1। আচ্ছা, এখন আমরা এটা সবাইকে যাই, আমরা এখানে লিখতে পারি যে হ্রদের তলদেশে মোট চাপ, হ্রদের তলদেশের সাথে কিন্তু তার ওই চাপের সাথে আরেকটা চাপ যোগ হবে, দুটা চাপ কাজ করবে। একটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, সাথে পানির চাপ, দুটা চাপ সে এক্সপেরিয়েন্স করবে, অর্থাৎ ওই বুদবুদ। তো আমরা যদি হ্রদের তলদেশে মোট চাপ হয় p1 আর বায়ুমণ্ডলের চাপ দিতে হয় p2 আর পানির চাপ h ρg। আচ্ছা, তো এখানে p2 হচ্ছে বায়ুমণ্ডলের চাপ, যার মান আমাদের জানা আছে 10^5 নিউটন পার মিটার স্কোয়ার, আর আর এখানে পানির চাপ তো h ρg, এটা আমরা জানি আগে থেকেই। তাহলে আমরা এখন হ্রদের তলদেশে এবং পানির উপরিতলে আমরা বয়েলের সূত্র প্রয়োগ করব, কারণ তলদেশে চাপ বেশি আয়তন কম আর উপরিতলে চাপ কম আয়তন বেশি, সে অনুযায়ী আমরা এই সূত্রটা লিখতে পারি। p1 এর মানটা যদি আমরা এখানে বসাই 2 নং সমীকরণ থেকে, এরকম দাঁড়াবে v1টা থাকলো, p2 থাকলো, আর v2 সমান আমরা 1 নং সমীকরণ থেকে পাই 5v1। ওকে, v1 এবং v1 বাদ গেল উভয় পক্ষ থেকে, আর এখানে h ρg রয়ে গেল, p2 কে ওই পাশে নিলে আমরা 4p2 এরকম পাই। তাহলে আমরা h সমান কি পাচ্ছি, 4p2 ρg। 4 এর মান বসালাম, p2 এর মান হচ্ছে 10^5, রো হচ্ছে 1000, যেহেতু পানির ঘনত্ব 1000 kg/m³, আর স্বাভাবিক তাপমাত্রা, আর জি হচ্ছে অভিকর্ষের ধর 9.8। এখন এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি 40.82 মিটার, অর্থাৎ তাহলে হ্রদের গভীরতা ছিল 40.82 মিটার। এই ছিল আমাদের কাজ, খুব বেশি কঠিন কিছু না, তবে এটা ইম্পর্টেন্ট বটে, এটি খুব বেশি পরীক্ষাতে দেখা যায় বিভিন্নভাবে, বিভিন্ন রকমে এটা দেখা যায়। আচ্ছা, তো আমরা গত ক্লাসে আমরা জেনেছি বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বিত রূপ কি, এবং আদর্শ গ্যাসের সমীকরণ, যেটি হচ্ছে pv = nRT, p হচ্ছে গ্যাসের চাপ, v হচ্ছে আয়তন, n হচ্ছে মোল সংখ্যা, আর r হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর t হচ্ছে তরল তাপমাত্রা। তো আমরা যদি এটাকে আরেকটু বিস্তারিত লিখি, তাহলে এখানে যেটা দেখা যায়, এখানে আরেকটা আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকে, সেটা হচ্ছে এই যে pv = nRT, এখানে nটা কি, n হচ্ছে মোল সংখ্যা, মোল সংখ্যাকে যদি আমরা বলছি মোল সংখ্যা কিভাবে পাই, গ্রাম এককে গ্যাসের ভর এবং গ্যাসের গ্রাম আণবিক ভর, এই দুটাকে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাচ্ছি, তাহলে এটা আমাদের একটু মনে রাখার প্রয়োজন আছে। আর মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তো আমরা গ্রাম আণবিক ভরটা পরিষ্কার হওয়ার জন্য একটু কয়েকটা পদার্থের গ্রাম আণবিক ভরটা আমরা দেখব। প্রথমেই আসতে পারে হাইড্রোজেন, হাইড্রোজেনের প্রতীক H, আণবিক সংকেত H2, পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 2, যেহেতু এটা দ্বিপরমাণু, আর গ্রাম আণবিক ভর 2। আচ্ছা, হিলিয়াম,
हिलियम प्रतीक एच इ आणविक संकेत एच इ पारमाणविक संख्या हम टू भर संख्या फोर और ग्राम आणविक भर हम फोर नाइट्रोजेन प्रतीक एन आणविक संकेत एन टू पारमाणविक संख्या सेवेन भर संख्या हम चौदह कारण चौदह टी प्रोटन आ আর গ্রাম আণবিক ভর হচ্ছে আঠাশ, চোদ্দ গুণে আঠাশ। পার্থক্যটা কি বুঝে আছে? আমি আশা করি তুমি বুঝতে পারছো যে জিনিসটা কিভাবে আসল বের করা হয়। দেখো এই ক্ষেত্রে কিন্তু টু ইন্টু ওয়ান টু, এখানে যেহেতু এটি এক পরমাণু তাই এখানে চেঞ্জ হয়, আর এখানে যেহেতু নাইট্রোজেন দ্বি পরমাণু তাহলে চোদ্দ গুণে আঠাশ হয়ে গেছে। অক্সিজেন প্রতীক ও আণবিক সংকেত ও টু, পারমাণবিক সংখ্যা এইট, ভর সংখ্যা ষোলো এবং গ্রাম আণবিক ভর বত্রিশ। এবার এটি যৌগিক পদার্থ যদি দেখি, কার্বন ডাইঅক্সাইড সিও টু, কার্বন হচ্ছে সেভেন, অক্সিজেন এইট, কার্বনের হবে চোদ্দ, অক্সিজেন হবে ষোলো, আর কম্বাইন নাম্বার এটাকে গ্রাম আণবিক ভর হবে চুয়াল্লিশ, যেহেতু অক্সিজেন এখানে দুটি আছে। তাহলে এই হচ্ছে কোন একটি গ্যাসের গ্রাম আণবিক ভর নির্ণয় করার পদ্ধতি। এখন আমরা আলোচনা করব গ্যাস ধ্রুবক সম্পর্কে এবং গ্যাসের ঘনত্বের সাথে তাপমাত্রা ও চাপের কি সম্পর্ক সেটা আমরা দেখব। তো আমরা আজকের এই ক্লাস শেষে তোমরা যেটা বলতে পারবে সেটা হচ্ছে আর সম্পর্কে ভালোভাবেই বলতে পারবে এবং আর এর সংজ্ঞা দিতে পারবে, আর এর মান নির্ণয় করতে পারবে, এবং দুটো সম্পর্ক তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে ঘনত্বের সাথে তাপমাত্রা ও চাপের সম্পর্ক তোমরা নির্ণয় করতে পারবে বা প্রমাণ করতে পারবে। আচ্ছা, তো আর এর ব্যাখ্যা এবং সংজ্ঞা কি? আমরা যদি এখান থেকে দেখতে পাই পিভি ইকুয়ালস টু এনআরটি, আমরা পিভি সমান লিখবো ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে কৃত কাজ, অর্থাৎ চাপ এবং আয়তন হচ্ছে কৃত কাজ। হ্যাঁ, এটা আমরা আগে দেখেছি যে কাজ সমান হচ্ছে ভর ইনটু আয়তন, তাহলে আমরা এখানে ডাব্লিউ লিখলাম আর এখানে এনআরটি। এখন আমরা যদি এন সমান এক মোল ধরি এবং টি সমান এক ডিগ্রি ধরি তাহলে আমরা কি পাই? ডাব্লিউ ইকুয়ালস টু আর, অর্থাৎ এখান থেকে আমরা একটা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি বাড়ালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলে। আবার বলছি, এক মোল অর্থাৎ এন ইকুয়ালস টু ওয়ান গ্যাসের তাপমাত্রা এক কেলভিন যদি আমি বাড়ে বা এক ডিগ্রি যদি বাড়ে যে পরিমাণ ডাব্লিউ অর্থাৎ যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। ওকে ওকে, এবার এর একক কি? জুল পার কেলভিন পার মোল, সেটা আমরা আগে থেকে এখান থেকে দেখতে পারি, জুল পার কেলভিন পার মোল। আর এটার মানটা যদি আমরা এখন নির্ণয় করি সেটা হচ্ছে আর এর মান হচ্ছে 8.314। সেটা আমরা কীভাবে পাই? আমরা যদি এখানে পিভি ইকুয়ালস টু এনআরটি লিখতে পারি তাহলে আর সমান পিভি বাই এনটি, পি হচ্ছে 1.01325 × 10⁵, অর্থাৎ আসলে স্বাভাবিক তাপমাত্রায় গ্যাসের চাপই হচ্ছে এটা। আমরা সাধারণত এই অংশটাকে ইগনোর করি, এই অংশটাকে আমরা বাদ দিয়ে লিখি রাউন্ড করার জন্য, 10⁵ করে আমরা রাউন্ড আপ করি এটাকে। আয়তন হচ্ছে 22 লিটার, 22.4 লিটার আমরা জানি, সেটাকে আমরা যদি মিটার কিউব পার মোলে লিখি তাহলে এভাবে লিখতে পারবো। আর মোল সংখ্যা এন ইকুয়ালস টু ওয়ান, পরম তাপমাত্রা 273.16 কেলভিন, সবগুলো বসিয়ে আমরা ফাইনালি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটি হচ্ছে আমাদের আর এর মান, এটা আমরা মনে রাখবো আমাদের বিভিন্ন সময় দুই নম্বর প্রশ্নের জন্য এটা আমরা পেতে পারি। আরকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কেন? আসলে এক মোল ঘরের সকল গ্যাসের জন্যই আর এর মানটা সমান, অর্থাৎ 8.314। এক মোল ঘরের যে কোনো গ্যাস নিলেই তার আর এর মান আসবে 8.314 জুল পার কেলভিন পার মোল, সেই জন্য আসলে এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। গ্যাস ভেদে এর মানে কোনো পরিবর্তন হবে না, তাই আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা। গ্যাসের ঘনত্ব তাপমাত্রার মধ্যে সম্পর্ক, যদি আমরা আগে একটু সম্পর্কগুলো দেখি, যদি চাপ পি ওয়ান সমান পি টু হয় তাহলে আমরা লিখতে পারি রো ওয়ান বাই রো টু ইকুয়ালস টু টি টু বাই টি ওয়ান। ওকে, ব্যস্তানুপাতিক। আর যখন তাপমাত্রা সমান হবে তখন আমরা লিখতে পারবো রো ওয়ান বাই রো টু ইকুয়ালস টু পি ওয়ান বাই পি টু, এটা হচ্ছে
ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক আমরা একটা প্রমাণ করার চেষ্টা করি। বয়স ও চার্লসের সূত্র অনুসারে আমরা জানি অলরেডি এটা পিভি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু ডিভাইডেড বাই টি। এখানে আমরা ভি ওয়ান সমান যদি লিখি, যে আমরা যেহেতু জানি আয়তন সমান ভর বাই ঘনত্ব, আমরা জানি ভর সমান আয়তন বাই ঘনত্ব, সেখান থেকে আমরা এভাবে লিখতে পারি আয়তন সমান ভর বাই ঘনত্ব, তাহলে ভি ওয়ান সমান এম বাই রো ওয়ান, ভি টু সমান এম বাই রো টু। সে মানগুলো আমরা এখানে বসিয়ে দেখতে পাচ্ছি ভি ওয়ান টি ওয়ান, এই এখান থেকে যদি আমরা এম বাদ দিই ফাইনালে আমরা এটা পাচ্ছি। আচ্ছা, এটা আমরা আবার এখানেই, এবার এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এখন যদি আমরা দেখি, যদি এটা চাপ সমান হয়, অর্থাৎ চাপ যদি স্থির হয়, পি ওয়ান সমান যদি পি টু হয়, তাহলে আমরা লিখতে পারি পি ওয়ান বাই পি টু ইকুয়ালস টু টি টু বাই টি ওয়ান। এভাবে টি ওয়ান সমান যদি টি টু হয়, তাহলে টি টু তাপমাত্রা যদি স্থির হয়, পরিবর্তন না হয়, তাহলে আমরা লিখতে পারি রো ওয়ান বাই রো টু ইকুয়ালস টু পি ওয়ান বাই। তো আমরা যা যা জেনেছি মোটামুটি, এটা হচ্ছে গ্যাস ধ্রুবক, আর এর ব্যাখ্যা জেনেছি, সংজ্ঞা দেখেছি, আর এর মান নির্ণয় করেছি, ঘনত্বের সাথে চাপ ও তাপমাত্রার সম্পর্ক আমরা দেখেছি। তো তোমাদের একটি কাজ থাকবে, খুব কঠিন কোনো কাজ না, চেষ্টা করবে, এবং এটা হচ্ছে আসলে এই ধরনের প্রশ্নগুলো যাতে তোমরা আরও বেশি দেখো সেটার জন্য একটা জাস্ট দিক নির্দেশনা। 18 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 মিটার কিউব, বেলুনের ভেতরে গ্যাসের চাপ 1.2×10^5 পাস্কেল হলে গ্যাসের তাপমাত্রা নির্ণয় করো। তো এই হচ্ছে তা, আজ এ পর্যন্ত। তোমাদের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটি বলে আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।